আপনি বিসমিল্লাহ গড়া আপনি মুকরিম গড়া মানব দেহ বিন পাতেতে গড়া সাহাবা বলা যায় মানব দেহ বিন পাতেতে গড়া যাবে না ও দাদার খেলাপ করা যাবে বাথরুম তিনটা খন্ড হলো দশটা খরাপ হলো উনিশটা মানব দেবতাকে তাদের বলেছে বিসমিল্লাহ হলো যে জনার হয়েছে দৃষ্টি বিসমিল্লাহ হলো পিছন দাঁত এই বিসমিল্লাহ হাতের মুখের মধ্যে হলো ৬ হাতের মধ্যে ৬ আর লিঙ্গাতে আছে ১২ এটোটা হলো ১৯ এই মুখের মধ্যে যে ৬ রয়েছে সেটা হলো মিথ্যা কথা বলা যাবে না এই ছয়টা বস্তু যে অর্জন করতে পারে যদি মুখে তাহলে সে মুখ দিয়ে যা বলবে তাই হবে তাই এক নম্বর হলো মিথ্যা কথা বলা যাবে না মুখ দিয়ে কোনো প্রতর্ক করা যাবে না প্রতারণা করা যাবে না বিতর্ক করা যাবে না কাউকে গালি গালাজ করা যাবে না মুখ দ্বারা কাউকে আঘাত করা যাবে না এই হলো মুখের ৬টি কাজ আর হাতের মধ্যে রয়েছে আরো ৬টি কাজ যেমন চুরি করা যাবে না কাউকে হত্যা করা যাবে না অধপথে আয় অধপথে ব্যয় করা যাবে না হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে না অধপথে ব্যয় করা যাবে না ডাকাতি করা যাবে না এগুলো টোটাল ১২ আর আমার গুপ্তঙ্গে রয়েছে ৭ যেমন কামাচার মৈথন অবিচার মৈথন ব্যবিচার মৈথন সাম্য মৈথন হস্ত মৈথন এবং দৃষ্টির মুখ বন্ধ করা আর ৭ নম্বরে রয়েছে তোমার রতি ক্ষয় যদি হয়ে যায় তাহলে সেটা তোমার সৃষ্টির বাদে যদি তোমার নতি ক্রয় হয়ে যায় তাহলে সেটা তোমার গুরুর কাছে গিয়ে রক্ষা করতে পারে বিসমিল্লাহর মান কত প্রত্যেকটা হরফে ১৯টা হরফের ১৯টা মান আছে এক একটা হরফে যেমন আমরা পত্র লিখতে ৭৮৬ লিখি না এটা অঙ্ক এটা বিসমিল্লাহ বলে এরকম প্রত্যেকটা হরফের একটা অঙ্কের সংখ্যা আছে যার সবচেয়ে অঙ্ক সংখ্যা যোগ করলে যেমন আলিফের মান ১ নিমের মান ৪০ এরকম প্রত্যেকটা হরফের অক্ষর আছে আমি একটু দূরে যাবো না তো সবগুলো যোগ করে ৭৮৬ হয় এটাই হলো বিসমিল্লাহর মান মিথ্যা বলা গালি দেওয়া সতর্ক আর ভূমিকি বেকনা যাবে না ওয়া
আমি অনুরোধ করলাম আমি অনুরোধ রাখতে আর একটা কথা আমি বলে